हाय फ्रेंड्स, आमी पायल, आमार रान्नाघरे सकलके स्वागत। आमार आजकेर रेसिपि ब्रेड क्राम्स। ब्रेड क्राम्स आमरा विभिन्न स्नैक्स रेसिपिते व्यवहार करे थाकी। किभाबे बाड़ीतेई खूब सहजे एई रेसिपिटी बानिये नेওয়া যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে থাকবে একটি বিশেষ টিপস। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি প্রথমে 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, তবে পাউরুটিগুলো কিন্তু টাটকা নয়, এগুলো বাসি পাউরুটি। এগুলো দিয়েই আমি আজকের ব্রেড ক্রাম্স বানাবো। একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে ব্রেডগুলোকে আমি সেঁকে নেব। আমি দুবারে সেঁকে নেব, যেহেতু আমার জায়গাটা ছোট তাই আমি দুবারে সেঁকে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাউরুটিগুলো আমি এপিট ওপিট দুপিট ভালো করে সেঁকে নেব। বাড়িতে যদি ব্রেড বেঁচে যায় কোনো সময়, তাহলে কিন্তু আপনারা এভাবে ব্রেড ক্রাম্স বানিয়ে নিতে পারেন পাউরুটিগুলো ফেলে না দিয়ে। অত্যন্ত সহজ এই রেসিপি, অথচ এইটার জন্য কিন্তু আমাদের দোকানে অনেক সময় যেতে হয় ব্রেড ক্রাম্স কেনার জন্য। কিন্তু বাড়িতে যদি আমরা এভাবে বানিয়ে স্টোর করে রাখি, যখন তখন আমরা স্ন্যাক্স বানাবার জন্য এটাকে কাজে লাগাতে পারি। আমি দুপিটি ভালো করে সেঁকে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে নিয়ে আমি ব্রেডগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি। এবারে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দুবারে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। আমার গ্রাইন্ড হয়ে গেছে, দেখুন এইরকম হয়েছে। এবার একটা আমি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি, তারপর এটাকে ভালো করে চেলে নেব। যেগুলো বড় টুকরো আছে সেগুলো আবার মিক্সির মধ্যে দিয়ে আমি আরেকবার গ্রাইন্ড করে নেব। এবারে আবারও প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, একদম লো ফ্লেমে এটাকে আর একবার আমি কুক করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন এই রকম ধরনের হয়েছে আমার। এবারে যে টিপসটার কথা আমি বলেছিলাম, ছোট্ট একটা সাদা কাপড়ের মধ্যে খানিকটা কালো জিরে নিয়ে এভাবে একটা ছোট পুটলি বানিয়ে নিতে হবে। দেখুন এই রকম পুটলিটা আমি বানিয়ে নিয়েছি। এরকম একটা পুটলি বানিয়ে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে প্রথমে কিছুটা ব্রেড ক্রাম দিয়ে তার মধ্যে ওই ছোট পুটলিটা রেখে আবারও ব্রেড ক্রাম দিয়ে কন্টেনারের মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে ফ্রিজে রেখে দিলে দীর্ঘদিন এটা ভালো থাকবে। এর মধ্যে কোনো রকম দুর্গন্ধ বা ফাঙ্গাস জন্মাবে না। আমার আজকের এই ব্রেড ক্রাম্স রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্না নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।